হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মাইলি ভ্লগ উইথ মি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজ হচ্ছে সোমবার, শ্রাবণ মাসের সেকেন্ড সোমবার, আর এখন বাজে সকাল 5:10 হবে। আমি উঠে পড়েছি। তো অ্যাকচুয়ালি মর্নিং ওয়াক যেতাম, মর্নিং ওয়াক করতে যেতাম, এই টাইমে উঠতাম, সেই অভ্যাসটা রয়ে গেছে। বাট এখন পায়ে যেহেতু আমার একটু পেন আছে, তাই এখন মর্নিং ওয়াকটা বন্ধ আছে, কিছুদিন যেতে পারছি না। তো উঠে নিচে এসে পড়েছি, সকালের কাজকর্ম সেরে নেবো। চলো, ঠাকুরের বাসনপত্র বার করে নিলাম, এরপর আমাদের যে সমস্ত বাসনপত্র আছে সেগুলো বার করবো, এরপর বারটার করে তারপর রান্নাঘর ঝাড় দিয়ে মুছবো। দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে দেখলে, আর এই দেখো রান্নাঘরের ওপরের সিঙ্ক বলো, ওপরের পুরো গ্যাস টেবিল, গ্যাস ওভেন রাতের বেলাতেই আমি রোজ মুছে রাখি, পরিষ্কার করে রাখি, যাতে সকালে আর মুছতে না হয়। এরপর নিচেটা ভালো করে ঝাড় দিয়ে একটু ফিনাইল টিনাইল দিয়ে ভালো করে পুরোটা, পুরো ডাইনিংয়ের সামনেটুকু মুছে নেবো। পূজা এসে মুছবে, বাট তাও রোজ মুছি, কারণ এঠো বাসনপত্র থাকে, সকালবেলা ঠাকুরের জল টল নিয়ে যাওয়া আসা করি, তাই পুরোটাই একবার করে মুছে নিই। এরপর মেন গেটের তালাটা খুলে দেবো। আর দেখো ওয়েদারটা একদম মেঘ করে রয়েছে, বাট বৃষ্টিটা একটু কমেছে, ঝিরিঝিরি করে পড়ছে। আমি যখন উঠেছিলাম তখন খুব জোরে পড়েছিল। এই দেখো আমাদের গাছের লেবু, প্রত্যেক দিনই 8-10 করে লেবু গাছ থেকে পড়েই যায়, প্রচুর লেবু, আমি রোজ একটা করে খাই সকালবেলায়। তো এরপর ওপরে যাচ্ছি, এই দেখো এই জামাকাপড়গুলো সব কালকে কেচেছিলাম, এখনও অবধি কিছু শুকোয়নি, রোদ উঠলে একটু রোদে দিতে হবে। তো এখন চলো, এখন এই পাশের ঘরে গিয়ে সব ব্যালকনির শাটারটা খুলবো, জানলা খুলবো, আর এই ঘরেই এখন একটু রেস্ট ফেস্ট নেবো, কতগুলো জামা কাপড় আছে সেগুলো সব গুছিয়ে রাখবো। গুড মর্নিং এভরিওয়ান, আর একবার সামনাসামনি তোমাদেরকে গুড মর্নিং উইশ করে দিলাম। আর দেখলে সকালবেলাতে এমন বৃষ্টি পড়ছে যে মানে বলার মতো নয়, কিন্তু কাজ বাজ ছেড়ে যখন ওপরে আসলাম তখন দেখলাম বৃষ্টিটা একদম কমে গেছে। দেখো আবার বৃষ্টি পড়ছে জোরে, আজ হচ্ছে শ্রাবণ মাসের সেকেন্ড সোমবার। আর ফার্স্ট সোমবারটাও আমি করেছিলাম, বাট ফার্স্ট সোমবারটা সেভাবে তোমার সাথে কিছু শেয়ার করা হয়নি। আজকেও পুজো টুজো দেবো ঠাকুরের জন্য, ঠাকুরকে যখন জল দেবো তোমার সাথে নিশ্চয়ই শেয়ার করবো। এই দেখো এই চুড়িগুলো কালকে পরেছি, কাঁচা চুড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে, তো শ্রাবণ মাস বলে সবুজ চুড়ি পরেছি।
নিচে সমস্ত কাজ কাজ হয়ে গেছে, উপরের ঘর টলগুলো ছাড়তে বহু পরিষ্কার করবো, তো তার আগে একটুখানি রেস্ট নিয়ে নিই। এই ঘরে একটু শুলাম, ওই ঘরে তো ওই ওরা দুজন ঘুমাচ্ছে, তো ঘুম থেকে ওঠার পরে এসে এই ঘরটাতে একটু রেস্ট নিই, ভালো লাগে বেশ। চলো পরে আবার তোমার সাথে কথা হচ্ছে। চলে এসছো বাবা, চলে এসছো আমার বাবা, চলে আদর টাদর খেয়ে এরপর জানলায় উঠে বসে গেছে, ওটা ওর জায়গা। তো চলো আর বেশি লেট করব না, এরপর ঘরগুলো ঝাটফাট দিয়ে তারপরে স্নান করতে চলে যাই। দেখো মেঘলা ওয়েদার করে আছে বলে বোঝা যাচ্ছে না, তাও খুব একটাও মেলা হয়নি। ওই দেখো আমাদের গাছের ফুল এখনও গাছেই রয়েছে, মা এখনও ফুল তুলতে যায়নি, যাবে এরপর। এই দেখো তো স্নান টান হয়ে গেছে, কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুলাম, এরপর এখানে ব্যালকনিতেই মিলে দিচ্ছি, কারণ যা ওয়েদার কখন আবার বৃষ্টি নামবে, আর বাইরে নিজে তারে দিলাম না। এরপর চলো ঠাকুরের জল টল তুলি, এরপর ওপরে যাই ঠাকুর দেব। ফাইনালি ঠাকুর ঘরের সমস্ত জিনিসপত্র নিয়ে চলে এসেছি, আর আজকে আমি আসার সাথে সাথেই অর্ণব স্নান করে চলে এসেছে, কারণ ও এখন বেরিয়ে যাবে, আর একমাত্র শ্রাবণ মাসের সোমবারগুলোই ঠাকুর ঘরে আসে আর শিবের মাথায় একটু জল দেয়। তো যেহেতু ও আগে চলে এসেছে, অন্যান্যবার ও আসার আগেই আমি শিবকে ঘি মধু মাখিয়ে স্নান করিয়ে সব রেডি করে রাখি, ও শুধু একটু দুধ আর জল দিয়ে ফুল বেলপাতা দিয়ে চলে যায়। বাট আজকে ও যেহেতু আগে চলে এসছে, তো আমি ওকে সব বলে বলে দিলাম, ওই শিবকে স্নান করালো ঘি মধু মাখিয়ে দই মাখিয়ে, তারপর স্নান করিয়ে গাটা মুছিয়ে ফুল বেলপাতা দিয়ে ওই সব করলো, তো জল টল দিয়ে নিচে চলে গেল, এরপর আমি সব ঠাকুরগুলো দিয়ে দিই। চলো দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। Thank you.
তো আজকের ভিডিওটা এই অবধি থাকলো, আর এর পরে কি কি করলাম, কিভাবে সারা দিনটা কাটালাম সেটা নেক্সট ব্লগে শেয়ার করব, না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট, এন্ড নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ, টাটা।